হ্যাঁ দর্শক, আমি রিপোর্টার ফারি, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। শাকিব খানের প্রশ্নের উত্তর দিয়েছেন বুবলি। আমেরিকা থেকে ফিরে এসে 300 কোটি টাকার ফ্ল্যাট আর 56 লাখ টাকার গাড়ি কীভাবে হলো বুবলির, এর উত্তর দিয়েছেন বুবলি শাকিবের বিপরীতে। শাকিব খান জানতে চেয়েছেন তাই বুবলি উত্তর দিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আবার চ্যানেলটি ঈদ মুভি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বুবলি এবার মিডিয়ায় শাকিবের প্রশ্নের উত্তর দিলেন। তিনি বললেন, তিনি কেমন পুরুষ, তার স্ত্রী এবং সন্তানের মাকে রাস্তায় টেনে বের করেছে, এমন কথা বলেছে তাতে তো তাই মনে হয়, সে কিসের পুরুষ? আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, সন্তানের মাকে ঘাড় ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করেছে, এগুলো মিডিয়ার সামনে বলে তার কী লাভ? সে সিনেমা করেছে, সিনেমার কথা বলবে কেন, এগুলো নিয়ে কথা বলছে? পুরুষত্ব দেখিয়েছে তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে এগুলো বলে? আমি বুঝতে পারি না। আপনাদের কাছে প্রশ্ন আর তার কাছে প্রশ্ন, কেন সে এই কথাগুলো বলেছে, কি কারণে? বুবলিকে জিজ্ঞেস করা হলো, আপনি অবৈধ সম্পর্ক করে টাকার মালিক হয়েছেন, এটা আমরা শাকিবের মুখ থেকে শুনেছি। তখন বুবলি, আপনারাই বুঝতে পারবেন আমি 8 বছর সিনেমায় আছি, তার আগে কিন্তু আমি নিউজ পড়তাম, এয়ারলাইন্সে চাকরিও করেছি, আমার প্রায় 10-12 বছরের এই চাকরির জীবনে নিজের টাকা এবং আমি আরও অন্যভাবে লোন নিয়ে যদি এই টাকা কাজগুলো করি তাতে কি তারও কোনো সমস্যা রয়েছে? এগুলো করেছি, আমার সব কাগজপাতিও রয়েছে। তিনি এগুলো সামনে এনে কি প্রমাণ করতে চেয়েছে? তিনি হাজবেন্ড হিসেবে তার স্ত্রীর কোনো দায়িত্ব পালন করেননি, কোনো দায়িত্ব নেননি, তা এগুলো বলে কি প্রমাণ করতে চান তিনিই জানেন। তিনি বলেছেন, অবৈধ সম্পর্ক করে আমি টাকার মালিক হয়েছি, কেন, আমি কি এগুলো জমিয়ে টাকা তারপর করতে পারি না? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও কিন্তু ভালো, তাদেরও সাপোর্ট রয়েছে আমার, তাই আমি এই কাজগুলো করতে পেরেছি। জানি না শাকিব কি মনে করে এই কথাগুলো বলেছে। আমি যে এই 3 কোটি টাকার ফ্ল্যাট এবং 56 লাখ টাকার গাড়ি কিনেছি এগুলো কিন্তু আমার কষ্ট করা উপার্জন, আমি উপার্জন করে এই টাকা করেছি, হয়তো কিছু বাকিতে রয়েছে, লোন নিয়ে এগুলো করেছি, আস্তে আস্তে পরিশোধ করব। কিন্তু শাকিব যেগুলো বলেছে সম্পূর্ণ বানোয়াট মিথ্যে, কেন সে এই মিথ্যে অভিযোগ নিয়ে এসেছে আমি তা জানি না। আপনাদের কাছে আর তার কাছে আমার প্রশ্ন, আপনারাই খুঁজে বের করুন কেন করেছেন। শাকিব খানকে কি আইনের আওতায় আনবেন বুবলি? আইনের ব্যবস্থা নেবে কি বুবলি? কতদিন নেবে? এই প্রশ্নে বুবলি বলেন, শুধু আমি যদি থাকতাম তাহলে এই ব্যাপারে কোনো কথা বলতাম না, কারণ আমার সন্তান আছে, আমার সন্তান যখন আমাকে প্রশ্ন করবে কিছুদিন পর, মা তুমি কেন সহ্য করেছে এই কথাগুলো, তবে তোমারও দোষ ছিল, তখন আমি কোনো কিছুর উত্তর দিতে পারবো না। তাই সন্তানের জন্য ভাবছি এখন আমি এগুলোর উত্তর চাইবো, কেন এগুলো করা হয়েছে, তাই তো ভেবেছি আইনগত ব্যবস্থা নেব কিছুদিনের মাঝে, আমার গার্জিয়ানরা এগুলো দেখতেছে, কারণ আমি তো আমার জীবনে একা নেই, আমার ফ্যামিলিগত সবাই আছে, তাই আস্তে আস্তে সব কিছু করা হবে, আপনারা সব দেখতে পাবেন। আমার চ্যানেলটি যে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।